আপনারা দেখতেছেন, আসলে আমি যেটা যা দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে, তা হচ্ছে সামনে হয়তো আপনারা দেখতেছেন যে কুয়াশার মতো দেখা দিতেছে, কিন্তু এটা আসলে কুয়াশা না, ঠিক আছে? এটাকে আরবিতে তরব বলা হয়, আর আমরা বাংলাতে যদি বলি যে ধুলাবালি আছে, যে ধুলাবালি উঠতেছে, এই যে দেখেন শুধু ধুলাবালি উঠতেছে, দেখছেন এসে ধুলাবালি, এটাকে আরবি তরব বলে। আর বাংলাতে আমরা যে ধুলাবালি উঠতেছে ধুলাবালি, কিন্তু আমাদের বাংলাদেশে একদম কুয়াশার মতো। এই দেখেন আমার সামনে মাত্র কয়েকটা হাত দেখা দিতেছে, ঠিক আছে? এটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে তিনি মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারদের ডাক্তার, সকল প্রশংসা একমাত্র তারই। তিনি যদি এই যে এই আমি এখন কুয়েত থেকে বলতেছি, এই যে কুয়েতের এই আজকে যে অবস্থা, এই অবস্থা যদি বাংলাদেশে হতো, আমি আসলে মানে শঙ্কাবোধ করতেছি যে মানুষের কী যে অবস্থা হতো। কারণ এখানে যে বাসাবাড়িগুলো, তারপর মানুষের যে মানে যাতায়াতেরগুলো, ইয়েগুলো, তাদের যানবাহনগুলো সবগুলাই মানে এখানে সেফ, কিন্তু বাংলাদেশে এরকম অবস্থা নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে এর জন্য এরকম কোনো পরিস্থিতি দেয় নাই। তাই সকল প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা তার প্রতি লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আমাদের বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হয়নি আমাদেরকে। সকল প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দেখেন কী অবস্থা, নিঃশ্বাস নেওয়াই কষ্টকর, নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হচ্ছেন, এমন এক অবস্থা, কিছুই দেখা মানে এটা দেখতে দেখা যাচ্ছে যেন কুয়াশা উঠতেছে, কিন্তু কুয়াশা না, এগুলো সব বালি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।